আমরা সাধারণত সুইচ বোর্ড যে স্থাপন করি সেটা হচ্ছে এই আপনার ওয়ালে যদি হয় তাহলে সেটার নিচে মাটি দেওয়ার পরে এই যে এরকম একটু বের হয়ে তাহার প্রয়োজন। এখন যদি এই সুইচ বোর্ডটা আমাদের যদি কোনো কিচেন রুমে দেওয়া হয়, এটা হচ্ছে কিচেন, এখানে যদি দেওয়া হয় তাহলে কতটুকু বের হয়ে থাকবে? যেমন এইটা, এটা এখানে তো টাইলস হবে, তো অনেক সময় আমরা ওয়ালের যে সুইচ বোর্ড স্থাপন করি সেই ক্ষেত্রে আমরা কিচেন রুমে যদি একই মানের এই সুইচ বোর্ডটাকে ডিপ করে লাগাই ভিতরে তাহলে এটা অনেক নিচে পড়ে যায়। তাহলে এখানে কতটুকু উপরে লাগানোর কথা, কারণ এখান থেকে যে এই থেকে যে আমাদের টাইলসটা হবে সেই টাইলসটা এতটুকু পর্যন্ত মিনিমাম 1 ইঞ্চি আপ হয়ে থাকবে। তাহলে আমার এই ইট থেকে 3/4 আমার সুইচটা যদি বের হয়ে থাকে তাহলে কোনো প্রবলেম হয় না। যেমন আমরা একজাম আমরা আপনাদেরকে দেখাচ্ছি আবার ওই জায়গায় নিয়ে, এই যে সুইচ বোর্ডটা আছে এটা হয়তো এই যে 1 সেন্টিমিটার বের হয়ে থাকবে উপরে, যাতে প্লাস্টারে কভারিং করে। এখন যদি টাইলস হয় তাহলে আমরা এতটুকু আমরা বের করে রাখতে পারি, আপনারা মেজারমেন্টটা হয়তো দেখতে পাচ্ছেন, এতটুকু বের করে রাখতে পারি। তো আসলে আমরা যে এইখানে যে ডিপটা করি, এখানে যে ওয়ালের যে ডিপটা করি সেই ডিপটা যে পর্যন্ত আমাদের পাইপটা না যায় আমরা নিচে গিয়ে দেখব। এটা হচ্ছে আমাদের সুইচ বোর্ড, যেখানে ওয়ালেরটা স্থাপন হবে সেটা দেখেন একবারে ইট লেভেল আমরা দিয়ে দিছি যাতে প্লাস্টারে সেটা ডেকে যায়। এখন কথা হচ্ছে এইখানে যদি কিচেন রুমে বা ওই যেখানে টাইলস হবে সেইখানে কিন্তু আর এতটা ঢুকানোর প্রয়োজন হয় না, সেখানে আপনার ইটের উপর বেসে থাকলেও হবে। তো কেমন বেসে থাকলে, আপনি যদি মনে করেন 1/2 ইঞ্চি পাইপ এইখানে যদি ক্লিপ মেরে ইটের উপরে আপনি ক্লিপ মেরে আটকিয়ে দেন, এরপরে সেটা টাইলসে ঘুরে যাবে। তো 1/2 ইঞ্চি পাইপ যারা লাগাবেন তারা কিন্তু কনসিল গ্রুপ না কাটলেও হবে। তবে এই যে কিছু কিছু জায়গা আছে, এই যে উঁচা, এই যে একটা ইট উঁচা, এই উঁচাগুলি একটু লেভেল করে দিলেই হবে। আর এইখানে যদি টাইলস হতো তাহলে এত ডিপটা করা লাগতো না। আমরা এই ইলেকট্রিক হাউস ওয়ারিংটাকে আরও সহজ করার জন্য আজকের এই ভিডিওটা করছি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আপনাদের কাজটা আরও সহজ হবে। এখানে দেখেন এই এখান থেকে 1 সেন্টিমিটার উপরে আছে এই যে ইটটা, এই যে ইটটা, ইটটা থেকে এই প্লাস্টারটা কিন্তু উঁচা, মানে সুইচ বোর্ডটা যে লাগানো হয়েছে এটা উঁচা। এটা যদি লেভেল করেন দেখেন এখানে 1 সেন্টিমিটার আপ আছে সুইচটা। তো আমরা যখন এই যে এদিক দিকে ভালোভাবে দেখা যায় এই যে 1 সেন্টিমিটার আপ আছে। তো বিষয়টা হচ্ছে কি, আমরা অনেক সময় খেয়াল করি না, কারণটা হচ্ছে কি ওয়ালের যে সুইচ বোর্ড আছে যেখানে প্লাস্টার হবে সেটার মতনই কিচেনেরটা লাগিয়ে ফেলি, যার কারণে এটা হয় কি যখন আমরা সুইচ লাগাইতে যাই তো সেইখানে যে সুইচের সাথে যে নাটগুলি আছে সেই স্ক্রুগুলি আছে সেই স্ক্রুগুলো আর কাজে দেয় না। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আমাদের নতুন স্ক্রু এনে কাজ করতে হয়। আমরা যদি আগে থেকেই এই জিনিসটা খেয়াল করি কাজ করি তাহলে আমাদের এতটা ডিপও করা লাগে না, আর তাছাড়া ওই আমাদের কাজটাও একটু দ্রুত হয়, আর তাছাড়া ওই যে নাটগুলো লাগানো যায়, যদিও বা নাট লাগানো না যায় তাহলে আমাদের কাজটা একটু মানে করতে সহজ হয়, যেহেতু ডিপ আমরা এতটা করব না, যেহেতু ডিপ এতটা করব না, আরো কম করব, মানে গ্রাইন্ডিং মেশিনের যেতটুকু যায় ততটুকু খালি বাবরিটা ফেলে দিলেই হলো আর কি। তো আশা করি এই ভিডিওটা তে আপনারা মোটামুটিভাবে এই একটা ধারণা পেলেন, আর আপনারা কমেন্টস করতে পারেন আপনারা এই ভিডিওতে। তো আজকের ভিডিও টপিক ছিল যে সাধারণ প্লাস্টারের ওয়ালের সুইচ বোর্ড কতটুকু ডিপ হবে, আবার যেখানে টাইলস হবে সেখানের যে সুইচ বোর্ড কতটুকু ডিপ হবে।
বা কতটুকু আপ থাকবে সেই জিনিসটা নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের কোনো না কোনো উপকার আসতে পারে। যদি উপকার এসেই থাকে তাহলে আপনারা লাইক কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।